আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু আজকে আমরা ফুড ব্লক করব আজকে গোল্ডেন ডাইনে আসছি রেস্টুরেন্ট এটা বন্ডটিলার মধ্যে অনেক বেস্ট একটা রেস্টুরেন্ট এবং অনেক সুন্দর তো আমরা প্রবেশ করি প্রবেশ করে দেখাই একটু তো প্রবেশ করার সাথে সাথে আমরা রেস্টুরেন্টের ভিউটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ভিউটা অনেক সুন্দর তো আমরা এখানে সিট আছে দেখছি বসে যাই তো বসে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে একজন মেনু নিয়ে আসছে কি খাবার খাবো এটা সো গাইস এটা হচ্ছে মেনু গোল্ডেন ডাইনের অনেক সুন্দর বুকটাও অনেক সুন্দর মেনু বুকটা তো আমরা এখানে থার্ড যেটা সেট মেনু থ্রি এটা অর্ডার দিচ্ছি এখানে চিকেন ফ্রায়েড রাইস চিকেন বাসিল্লি প্রন মশালার টু পিস এবং মিক্সড ভেজিটেবল এই চারটা আইটেম একসাথে আছে তো অনেক ভালো লাগলো আমার কাছে তো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে সো গাইস খাবার চলে আসছে পনেরো মিনিট লাগছে খাবার রেডি করতে এবং অনেক গরম গরম সুস্বাদু ছিল তো আমরা একটু ট্রাই করে দেখি যে কেমন রাইসটা তো রাইসটা অনেক সুস্বাদু এবং মজা ছিল আমার কাছে অনেক ভাল লাগছে তো আমি একে একে দেখাই দিই এখানে কী কী আছে তো এখানে প্রন মশালা টু পিস প্রন মানে হচ্ছে গোল্ডা চিংড়ি বড় বড় গোল্ডা চিংড়ির সাইজটাও অনেক বড়ো ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তোলার ট্রাই করতেছি কিন্তু উঠছে না যাই হোক এরপরে ছিল হচ্ছে চিকেন মশালা যেটা আমরা ফ্রায়েড রাইসের সাথে খাই চিকেন টুকরা টুকরা করে ছোট করে কাটা এবং মাসালা সহকারে আর এই পাশে হচ্ছে ক্যাপসিকাম সহ মিক্সড ভেজিটেবল যেটা অনেক ভালো ছিল সুস্বাদু ছিল ভেজিটেবল তো এমনিই স্বাস্থ্যের জন্য ভালো তো আমরা এখন খাওয়া শেষ করব তো খাবার শেষ করার পরে আমরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসলাম হাত ধুয়ে এসে দেখলাম যে আমাদের জন্য যা খাবার খেয়েছিলাম সেটার একটা লিস্ট দিয়েছে তো লিস্টে দেখলাম যে কত টাকা আসছে তিনশো টাকা আসছে তো আমরা বিল পে করলাম এবং এখন বের হয়ে যাব। এটা লোকেশনটা আর একবার বলে দিই এটা হচ্ছে দক্ষিণ হালিশহর রোড বন্ডটিলা আর আমাদের বাসা যেহেতু এক নম্বর কলোনি ওই নেভি কলোনি ওইখান থেকে আধা কিলোমিটার দূরত্বে এটা অবস্থিত তো হেঁটে হেঁটে এসা যায় তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম